আসসালামু আলাইকুম ও রহমতুল্লা দর্শক আজকে আমরা তায়েফের প্রবেশ দ্বারে আপনাদেরকে সুন্দর একটি ফলের বাজার আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ যে রাস্তাটি দেখতে পাচ্ছেন ওই যে সামনে দেখুন গেটের মতন দেখা যাচ্ছে সেটি হলো তায়েফ শহরে প্রবেশের গেট ঠিক এই গেটে প্রবেশের আগে এই বাম দিকে দেখুন গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে এখানে বিশাল এক ফলের বাজার যত রকমের ফল এই তায়েফে হয় সব ফল এখানে ওঠানো হয় যদিও এখানে দাম একটু বেশি কিন্তু আপনি এখানে অসংখ্য ফলের সমাহার দেখতে পাবেন দেখুন বিভিন্ন দেশের বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীরা এখানে এই ফলের বাজারের ব্যবসা এবং দোকান নিয়ে বসেছেন বিশাল লম্বা এলাকা অসংখ্য ফল এখানে পাওয়া যায় এমন এমন ফল এখানে রয়েছে যেগুলো একসাথে হয়তো বা অন্য কোথাও এইভাবে পাওয়া যায় না হাজি সাহেবরা যারা তায়েফে জিয়ারতের জন্য আসেন তারা আসার পথে অথবা তায়েফ জিয়ারত থেকে যাওয়ার পথে এই তায়েফের প্রবেশ দ্বারের সাথে এই যে ফলের বাজার এইখানে সবাই একটু দাঁড়িয়ে দেখে যান হয়তোবা কেউ ফল কিনেন বিভিন্ন রকমের ফল হজুর আকরাম সাল্লাহ আলী হাসাল্লাম এখানে দিনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফে এসেছিলেন তায়েফবাসীর কাছ থেকে নির্যাতনের শিকার হয়েছিলেন নবী দোয়া করেছিলেন বদ দেননি হজুর আকরাম সাল আলী ও সাল্লামের দোয়ার বরকত আজকে দেখুন কি পরিমাণ ফল এখানে উৎপাদন হয় দেখুন এই যে লেচু পর্যন্ত আছে। এত বরকত আল্লাহ তালা তায়েফের মধ্যে দিয়েছেন এখানকার আবহাওয়া সারা বছর এখানে আবহাওয়া থাকে ঠান্ডা এত গরমের দেশ সৌদি আরব কিন্তু তায়েফের আবহাওয়া সব সময় আপনার ঠান্ডা থাকে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি চলে গেছে মক্কার দিকে আর এই তায়েফের প্রবেশদ্বার এইখানে হচ্ছে এই ফলের বাজারটি বিভিন্ন রকমের ফলের বাজার আপনারা যারা তায়েফ জিয়ারতে আসেন এই জায়গাটিতে দাঁড়াবেন এবং দেখে যাবেন তিন ফল থেকে শুরু করে অসংখ্য ফল এখানে পাওয়া যায় পাশাপাশি কিছু অন্যান্য খাবারের দোকান রয়েছে যেমন দেখুন এই যে ভুট্টা এটি এখানে পোড়ানো হয় জুসের দোকান সরাসরি এখানে জুস বানিয়ে দেওয়া হচ্ছে আমরা হাজির সাহেবদেরকে নিয়ে তায়েফের ঐতিহাসিক স্থানগুলো জিয়ারত করার পরে আমরা তায়েফ থেকে যখন মক্কার দিকে ফিরছিলাম তখন আমরা এখানে দাঁড়িয়েছিলাম এবং হাজির সাহেবরা এইখান থেকে বাজার থেকে কিছু কেনাকাটা করেন এই দেখুন ভুট্টাগুলো এগুলো সৌদি আরবের মানুষদের জন্য অত্যন্ত একটি প্রিয় খাবার এখানে ভিতরে পোড়ানো হয় অসংখ্য যারাই তায়েফ আসতেছেন তারাই যাওয়ার পথে অথবা আসার পথে এখানে দাঁড়াচ্ছেন বিশাল একটি বাজার এবং আপনার ভালো লাগবে আল্লাহ নবীর বরকতে আজকে তায়েফের যে এত উর্বর হয়েছে তায়েফের জমি এটাই আপনারা দেখতে পাবেন এখানে এসে এই যে ফলের জুস করা হচ্ছে সরাসরি আল্লাহ তালা আমাদের সবাইকে মক্কা আর ঐতিহাসিক স্থানগুলো দেখে আমাদের দিলের ভিতরে মদিনার মোহাব্বত আনার তৌফিক দান করেন আমি